তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। জানে যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পায়ে থাকবে, আর অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তো আমি আজকে এখানে কেন দেখো গায়ে চারিদিকে নদী, আর এটা হচ্ছে ভেসেলঘাট, আর গাড়ি আছে ওখানে দাঁড়িয়ে লোড অবস্থায়। তো গাড়িতে লোড আছে আজকে কিছু শোকেস, মিষ্টির ঘরে শোকেস আছে। তো আগের দিনকে আমি তোমাদের যে তিন টন বা চার টন, তিন টন একটা আছে আর চার টন একটা, যার 900 এটা লোডের একটা ভিডিও আছে, যে ভ্যানগুলোর ভিডিও রিভিউ আমি তোমাদেরকে দিয়েছিলাম, যেগুলো রোড লাইফ ডাইরেক্ট রিভিউ তোমাদেরকে দিয়েছিলাম। তো সেই দোকান থেকে নিয়ে এসছি, যে মানে যে দোকানে তৈরি করে ভ্যানগুলো, আর সেই দোকান থেকে আজকে শোকেজগুলো তৈরি হয়েছে। তো শোকেজগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। অবশ্যই যদি কারোর লাগে তো কমেন্ট করে জানাবে, পাশেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এটা হচ্ছে মামা, যে ওই ভ্যানটা অনেক আমাকে কমেন্ট করেছিল যে ভ্যানটার আবিষ্কর্তা কে, তা আমি আজকে সরাসরি দেখানোর সুযোগ পেয়ে যাচ্ছি তোমাদেরকে। ইনি হচ্ছে ওই ভ্যানের আবিষ্কর্তা, ইনি হচ্ছে ওই ভ্যানের আবিষ্কর্তা। আর অবশ্যই ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো, যদি কোনো কন্ট্যাক্ট করতে চাও তোমার কন্ট্যাক্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আর মিষ্টির দোকানের যদি কোনো শোকেস থাকে আমি তোমাদেরকে শোকেসগুলো দেখাবো। এখন আছে গাড়িতে এমনি আনফিট অবস্থা আছে, এখন ফিট ফিটিং হয়নি, যদিও কিছু কিছু ফিটিং হয়েছে। তো রৌদ্রে আমি এখানে তাকাতে পারছি না, রেকর্ডিং করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর ভ্যাসেল আছে ওখানে দাঁড়িয়ে, তোমরা দেখতে পাচ্ছ ওখানে আছে ভ্যাসেল দাঁড়িয়ে। আর আমরা এখন এখান থেকে যাব, আর এখানে একটা ছোট একটা ক্যাম্প আছে। আর এটা কি আছে গাইস, এখানে দেখতে পাচ্ছ একটা স্পিড বোট দাঁড়িয়ে আছে এমার্জেন্সি কোনো কাজে লাগানোর জন্য। আর এটা হচ্ছে ভ্যানের হাতুড়ি ম্যান। তো গাই চলো, গাড়িটা ওখানে আছে দাঁড়িয়ে, ওই যে ওই 709 একটা আছে ওর পিছনে আছে দাঁড়িয়ে গাড়িটা। আর যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, আমি ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি তখন, কারণ হচ্ছে একটাই যে তখন মানে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর ভেবে একটা প্রবলেমের মধ্যে ছিলাম, গাড়িটা কখন লোড হবে কখন ভেসালে পার করবো, সেই জন্য সেই কারণ বলতো আমি ভিডিওটা ওখান থেকে স্টার্ট করতে পারিনি। তো এখানে আসলাম, একটু ফ্রি হয়ে গেলাম, তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই চ্যানেল যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পায়ে থাকবে, পায়ে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। তো গাইস চলো যেতে যেতে কথাটা বলি এরপরে। তো গাইস দেখতে পাচ্ছ ওই আসছে ভেসাল, আর কতটা হচ্ছে লোড নিয়ে আসছে সেটাও তোমরা দেখতে পাবে। আর গাড়িগুলো এখন এমটি আছে, গাড়িগুলো এখন খালি আছে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে ওতে গাড়ি লোড আছে দেখতে পাচ্ছ তোমরা, তো আমি তো চোখে ভালোই দেখতে পাচ্ছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। তো গাইস দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এইভাবে। চলো ফাইনালি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, আর ক্যামেরা সেট আপ করে নিই, তারপরে চলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িগুলো পুরো সব বালি লোড, ওটা ইট। রিয়াল বয় এখন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ভালো থাকবে। তো চলো মোটা ভাই বসে আছে, চলো নামার সময় তোমাদেরকে দেখাবো। আর আমি একে একটা ওর ফোন থেকে একটা ওর
ফোন থেকে একটা শট নেওয়ার জন্য বলবো ওকে উপর থেকে, আর আমি যাবো তো লাগিয়ে যাবো। তোমায় চলো, দেখা হচ্ছে আবার ওঠার সময় ওখানে, আর সবেজগুলো ফিটিংস করার ভিডিও তোমাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে সবাই, আর এই জন্য দেখা করো রৌদ্রে প্রচণ্ড, ওই জন্য রেকর্ডিং করতে পারছি না। আমরা যাবো যোগের বাজার, এটা পার হচ্ছি লেবুখালী টু দুলদুলি পার, আর এটাই সুন্দরবন যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটাই। যদি কেউ সুন্দরবন আসো তো এই ভেসালে তোমাদের পার হতে হবেই কনফার্ম। তো তো গাই চলো ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে আবার কথা বলছি। এসে কিন্তু আমাদের সেই ইউটিউবার। তো গাই চলো ফাইনালি পার হয়ে চলে এসছি, এখন গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোটাই বড় বিষয়। তো গাইস ফাইনালি চলে এসছি একটা রাস্তায়। তো চলো গাইস যেখানে গন্তব্যস্থল সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, আর রাস্তা কিছু ভিডিও তোমরা দেখতে থাকো। ফাইনালি এখানে চলে এসেছি, আর এই দেখো তোমার মিষ্টির দোকান এটা, আর এই দোকানেই হবে এই শোকেসটা খালি, এক্ষুনি মামা করবে রেডি। আচ্ছা আচ্ছা, তো গাইস একটা একটা মিষ্টেক হয়ে যায়, সামনে একটা দোকান ছিল এখানে, ছোটো করে করেছে, তো আমি সেটাকে দেখিয়ে দেখার চেষ্টা করি, তারপরে এটা দেখাবো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটাই এক্ষুনি সেটিং করা হয়েছে আমাদের এখানে, পুরো পিছন থেকে তোমাদেরকে দেখ, পুরোটাই কাঁচের। আর এটা দেখতে পাচ্ছ দোকানের নাম্বার। তো অবশ্যই যারা এরকম দে মানে কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো। আর ভিতর থেকে একটা দেখাই, তো এখনও মিষ্টিগুলো সাজানো হয়নি, এক্ষুনি দিয়েছি। তো এখান থেকে এগুলো ফোল্ডিং সিস্টেম, এখানে একটা থাকা, এই একটা থাকা দুটো, আর এখানে একটা তিনটে, আর তলায় এখানে কিছু একটা বক্স আছে বা একটা বক্স রাখা হয়েছে ছোট করে, কিছু রাখা যাবে ওর ভেতরে। তো গাইস এখানের এটা হচ্ছে দোকানের হুস, আর এনে হচ্ছে দোকানের মালিক। তো অবশ্যই সুন্দরবনে যাওয়ার এই একটাই রাস্তা, আমি এখানে বলছি সুন্দরবনে যাওয়ার এই একটাই রাস্তা, এই সাইড দিয়ে আসতে হয় আর এই দিক দিয়ে যেতে হয়, তাই তো? এটা সুন্দরবনে যাওয়ার এখানে এই একটাই রাস্তা, এই একটাই রাস্তা। তো অবশ্যই এগুলো যদি ভিজিট করো অবশ্যই এখানে দেখে যাবে, আর মিষ্টি খেয়ে যাবে, অবশ্যই খুব ভালো মিষ্টি বানায়। তো গাইস চলো, গাড়ি আছে ওখানে দাঁড়িয়ে, আর ওখানে আরেকটা খালি হবে, ওখানে হবে আরেকটা খালি। তো সেগুলো পুরো ফিটিংসটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো, আর চলো সেটা ফার্স্ট মোশন করে পুরো ফিটিংসটা দেখাবো, আর দেখা হচ্ছে আবার পরে। এটা পুরানো মডেল, ওল্ড মডেল, এটা কাঠের, আর এগুলো সম্পূর্ণ স্টিলের তৈরি, অরিজিনাল স্টিল, এতে কোনো কালার করা নেই। তো তোমাদেরকে একবার পাশ থেকে দেখানোর চেষ্টা করি, তো এতে কোনো কালার করা নেই, আর ঝালাইয়ের ফিনিশিংগুলো তোমরা দেখতে পারো এখান থেকে। তো গাইস এগুলো হেভি মজবুত করা, আর এগুলো হচ্ছে 2 ইঞ্চি, আর এগুলো হচ্ছে 1.5 ইঞ্চি ফুল পাইপ দিয়ে, আর এগুলো হচ্ছে গ্লাসগুলো হচ্ছে 6 mm গ্লাস। আর এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করে, ওই জন্য এতটা গ্যারান্টি থাকে। চলো এখানে এটা সেটিং হয়ে যাক, দাদা দেখো এগুলো পরিষ্কার করছে, এখানে নতুন জিনিসটা সেটিং হবে। তো সেটিং হয়ে গেলে তোমাদেরকে পুরো এটা দেখাচ্ছি আবার। Thank you.
এখানে চলে এসেছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ এখানে চলছে বাজার আর বাইরে চলছে মাইক, আর আমি বেশি কথা বলতে পারছি না, ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর খুব কষ্ট হচ্ছে। ভিডিওটা এখানে এন্ড করছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এখন কপিরাইট ক্লেম চলে আসবে। তো বাই গাইস, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।